ইউক্রেনের সৈন্যদের রুশ অভিযান অব্যাহত রয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে শুরু হওয়া এই অভিযানে তারা 100টি রুশ বসতির দখল এবং রাশিয়ার 1294 স্কোয়ার কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার কার্কস অঞ্চলে ইউক্রেনে অভিযান শুরু করে 6 আগস্ট। ইউক্রেনের সেনাবাহিনীর আদেশকারী দলের দলনেতা বা কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরস্কোকে জানিয়েছেন, রাশিয়ার 594 জন সৈন্যকে গ্রেপ্তার করেছে ইউক্রেন। রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী 3টি গ্রামে হামলা হয়েছে। রাশিয়ার যে কার্কস অঞ্চলে হামলা হয়েছে সেই অঞ্চলেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার প্রধান রাফেল গ্রুসির ওই স্থাপনা 27 আগস্ট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন হামলা করেছে এমন অভিযোগের পর ওই পরমাণু স্থাপনা পরিদর্শনের সিদ্ধান্ত আসে। গ্রুসি জানিয়েছেন, পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, এটাই এখন তাদের মূল এবং মৌলিক উদ্দেশ্য। বর্তমানে ইউক্রেনের সৈন্যরা ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের অস্ত্রসহ ইউক্রেনকে যারা অস্ত্র দিচ্ছে তারা হচ্ছে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ। কার্কস অভিযানে যুক্তরাজ্যের দেওয়া ট্যাঙ্ক ব্যবহারের খবর পাওয়া গেছে। ইউক্রেনে অব্যাহতভাবে হামলা করে যাচ্ছে রুশ সৈন্যরা। নতুন করে হামলায় আরও 4 জন নিহত হয়েছে। হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কয়েকটি অঞ্চলে। অন্তত 90টি বিমান হামলা করেছে রাশিয়া, যার মধ্যে 81টি ড্রোন রয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু করা হয় বেসামরিক নাগরিকদের বিভিন্ন স্থাপনা। এর একদিন আগেই ইউক্রেনের উপর সবচেয়ে বড় হামলার একটি চালিয়েছে রুশ বাহিনী, যে হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক অঞ্চলকেই লক্ষ্যবস্তু করা হয়। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়া তার উদ্দেশ্যে সফল হবে না, ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে বলেও জানান বাইডেন। বাইডেন জানান, ইউক্রেনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে রাশিয়ার প্রচেষ্টার কঠোর সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। চলমান পরিস্থিতিতে পশ্চিমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার 5টি ক্ষেপণাস্ত্র এবং 7টি ড্রোন ধ্বংস করেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন আমেরিকার নেতৃত্বে ইউরোপের সামরিক সংগঠন ন্যাটোর সদস্য হতে চাইলে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে পুতিন এ নির্দেশ দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।